সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা আসলে এক্সক্লুসিভ কিভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি নিজের অজান্তে কিভাবে শেষ হয়ে যায় কেন শেষ হয়ে যায় কি কারণে শেষ হয়ে যায় সেটা নিয়ে আজকে এই ভিডিওটা একটা ভাই আমাকে অনেক চেষ্টা করছেন আমার টাচে আসার জন্য সো কোনোভাবে পারেননি তারপর যখন আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিলাম তারপর সে আমাকে রিচ করতে পারলো তারপর সে আমার সাথে কথা বললো এবং তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলো লাইফের স্টোরি তার কাছ থেকে আমি অনুমতি সাপেক্ষে তার রেকর্ডটা আপনাদেরকে শোনাবো তারপর আমি আমার যাবতীয় কথাগুলো বলবো আর আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলে জয়েন হয়ে যাবেন নতুন চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা ইউটিউবের সার্চবারে গিয়ে লিখবেন অ্যাট দ্য রেট অফ টিম প্রো বিডি এটা দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে যে চ্যানেলটা আসবে সেটাই হচ্ছে কি আমার নতুন চ্যানেল ওই চ্যানেলে আমরা কন্টিনিউ করব আমাদের পরবর্তী মানে একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে ওইটাতে আমরা চলে যাব সো আমার সাথে যদি আপনারা কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেল আপডেট হবে কিন্তু ওই চ্যানেলের ভিডিও অতি শীঘ্র আপলোড হওয়া শুরু হবে সো আগে তার কল রেকর্ডটা শুনি তারপর কিছু মতামত আমি দেই উনি যা আমার কাছে চাইছিল বা উনি যা আমার কাছে চেয়েছেন সেটার ব্যাপারে আমি বলবো এবং হয়তোবা এই সাথে অনেকের জীবনের বয়সটা করে যান আশা করি ভালো আছেন প্রথমত আপনার কাছে অনুরোধ আমার সম্পূর্ণ কথাগুলো যদি আপনার হাতে সময় থাকে শুনে আমার একটা পরামর্শ দিবেন ভাইজান আমি নিঃস্ব হয়ে গেছি ভাইজান ভাইজান আমি প্রথমত আমার পরিচয় দিই আমি একজন মুসলিম ঠিক আছে একদম লো মিডল ক্লাস পরিবারের ছেলে আমি প্রথমত আমি সংসারের বড় ছেলে ভাইজান ঠিক আছে আমার বয়স চব্বিশ আমি বর্তমানে ভাইজান একবারে বেকার ভাইজান আমি প্রথমত বলে আমি আজকে হাজার একুশের শুরু থেকে মানে দুই একুশের মনে করেন শুরু ফেব্রুয়ারি কিংবা মার্চ থেকে আমি এই লাইনে জড়িত ওয়ান এক্স দিয়ে শুরু তারপরে মেল বেটে আসলাম লাইন বেটে আসলাম বেড আসলাম মানে সম্পূর্ণ সবগুলো সাইডতে একই সবগুলো সাইটে খেলেছি ভাইজান প্রথমত আমি এক হাজার টাকা ডিপোজিট করি আমি দুই হাজার বিশ কিংবা উনিশ আঠারো সাল থেকে লোকাল জুয়াটা শুরু করি মানে ম্যাচ বাজি এই আইপিএল বিপিএলে দল নিয়ে বেট ধরতাম আমার এলাকার ভিতরে পাঁচশো এক হাজার টাকা করে পরে পরে যখন অনলাইন গেমসগুলো বা আরে বিট ওয়ান বিট দিয়ে দেয় একুশ সালে আমার এক ভাইয়ের মাধ্যমে ঢুকি ভাই আমি ফত মতো এক হাজার টাকা নিয়ে ঢুকি লস করি লাভ করি আমারে গাজে আসতো না ঠিক আছে আমি বেকার আমি পড়ালেখা করছিলাম ঠিক আছে মানে স্টুডেন্ট লাইফ ছিল তো আস্তে আস্তে একুশের পরে বাইশের মাঝখানে পড়ালেখা খেমা দিয়ে দিই একবার অফ করে দিই প্রথমত ভাই আমার জুয়ার লাইফটা শুরু হওয়ার কারণ আমার একটা মানে আপনারা সব কিছু খুলে বলি ভাই আমার লো ক্লাস লো একদম লো মিডিল ক্লাস ফ্যামিলি ভাই যেন একবারে গরিব বলতে পারেন আমার বাবা বেকার আমি সংসারে বড় ছেলে একটা বোন আছে ছোট একটা ভাই আছে ঠিক আছে ভাই পরে তো আমি যখন ক্লাস নাইন কিংবা টেনে থাকি মানে নাইনের শুরুতে আমার একটা মেয়েকে পছন্দ হয় বুঝছেন আমরা সব কথা যেহেতু খুলে বলি যেটাও খুলে বলি একটা মেয়েকে পছন্দ করি দুই এক বছর পুরো মেয়েটার সাথে সম্পর্ক গভীর হয়ে ওঠে পরে দুই তিন বছর সম্পর্কটা চলতে থাকে পরে ভাই দুই হাজার একুশের আগে দুই হাজার বিশের শীত শীতকালে আমার কয়েকজন ফ্রেন্ডের কারোর সাথে জবড হয় আমার যাদের মাধ্যমে আমার মানে মেয়েটার সাথে পরিচয় হয়েছিল বা এরকম কিছু পরে মেয়েটা ওদের ছিল যার কারণে আমি মনে করেন ওয়ের সাথে মনে করেন আমি মেয়েটার সাথে দূরত্ব হয়ে যায় যোগাযোগ বন্ধ হয়ে যায় বন্ধুগুলো আলাদা হয়ে যায় তো এক বুঝে ফুল ডিপ্রেশনে চলে বুঝছেন ভাই যান আমার যে হাতের স্মার্টফোনটি ছিল টু জিবি র্যামের ফোন ছিল ওইটা আমি সেল করে দিই দুই হাজার একুশের শুরুতে পরে আমি একটা হ্যান্ড সেট কিনি একুশের মাইসকানে মার্চ ফেব্রুয়ারির দিকে পরে আমি মানে হতাশার মধ্যে ভুগতেছিলাম একদিক দিয়ে একটা মেয়েকে সম্পর্ক ছিল মনে করেন ওটা যদি সম্পূর্ণভাবে ব্যাক আপ হয়ে যেত বা মনে করেন লেনদেন ক্লিয়ার হয়ে যেত তাহলে বানতে পারতাম কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে যায় মনে করেন মেয়েটাও যোগাযোগ করে না মানে এক বুঝে মিথ্যা দোকা আর কি বাইজেন এগুলো সব মনে করেন সাজানো নাটকা আল্লাহ যেভাবে চাইছে সেভাবে করে আর কি পরে আমি অনলাইন যুগাতে আসি এক দুই হাজার টাকায় খাবাইতে খাবাইতে আস্তে আস্তে মালটিতে ঢুকি পরে আস্তে আস্তে গেমসে আসি ওই অনলাইন গেমসগুলো লুডো মোডো এগুলো আর কি এগুলো খেলে মেলে এগুলো বুঝে গেছি পরে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ পরে নিঃশয় দুই হাজার বাইশে আমি ফার্স্ট দশ পনেরো বিশে যাই লস করে পরে দুই হাজার বাইশের লাস্টে কেসিনোতে আসি ক্যাসিনোতে আসি ভাই সব ক্যাসিনো খেলছি রুলেট খেলছি সকল প্রকার ক্যাসিনো খেলছি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা প্রতি বেট করতাম এইভাবে পনেরো বিশ তিরিশ চল্লিশ খাবে দুই হাজার বাইশ এমনি এমনি কাটে দুই হাজার তেইশে আমি ভাই বিগ অ্যামাউন্টের ডিফিগুলো করি বিশ কে চল্লিশ কে তিরিশ কে এরকম করে ডিফি করে ভাই দু হাজার তেইশে আমি ফায় মনে করেন সাত থেকে আট লাখ টাকা লস করে ফেলি ভাই আমার হিসাবে আর তারপরে ভাই তেইশের লাস্টে আমি এই ভয়ঙ্কর কেসিনো দেখব যেটা আপনার স্ক্রিনশট দিছে ওইটাতে ঢুকি ভাই এটা আমার জীবনটা তসনস করে দিছে ভাই আমি নিঃস্ব ভাই এটা আমার ভাই দশ থেকে পনেরো লাখ টাকা চলে গেছে আমার মানে একটা মনে করেন আমার ভাই আমি যদি এখন যদি লোনের হিসাব করি ভাই আমি মানে ধরা ভাই আমি দুইটা আবার বিদেশের টাকা ব্যাঙ্গে দিয়েছি বুঝছেন একবার ওমান যাইতার জন্য আমি লাইন দিছিল ওই টাকাটা আমি ব্যাঙ্গে সব এখানে ইনভেস্ট করে দিই ব্যবসার জন্য মাছের খামার টাকাটা আমি এখানে দিয়ে দিই একটা বেকারি ছিল বা ব্যাকারিতে কাজ করার জন্য ব্যাকারি ইনভেস্ট দিছিল ওইখানের টাকাটা আমি এখানে ঢালি দিই মানে কী বললো ভাইজান এটা আমার জীবন নিঃস্ব করে তুলছে আপনি একটা ভিডিওতে বলছিলেন ভাইজান লস কভার করার জন্য কি করা যাবে বা বলাটা সহজ ভাইজান সকল কিছু মেনে চলছে মাথা ঠান্ডা রাখছি বাট মাইন্ডসেট আপনি একটা ভিডিওতে লিখে দিয়েছিলেন দশটা নিয়ম করলে লস থেকে মুক্তি পাওয়া যায় ভাই বাট সকল ভিডিও সকল ফক্র আপনার সকল ভিডিও দেখছি এমনকি আমি দেশ থেকে নিজের দেশ থেকে অ্যাফিলিয়েটও কাজ করছি বুঝছেন অ্যাফিলিয়েটে যে টাকাটা কমিশন পায় সাপ্তাহিক ওইটা আমি ঘুরে গাড়ে ঢুকে ফেলি প্লেয়ার আড়ি ডিপোজিট করে নিজে খেলে লস করে ফেলি সম্পূর্ণভাবে নেশাতে পরিণত হয়ে গেছে ম্যাচের ধরেন আমি ওভার বাজি খেলি ভাই দল বাজি খেলি না ঠিক আছে দল বাজি খেললেও বা আমি নেওয়ার পরে দলটাও মানে অটো হেরে যায় ভাই এটা নিজের মানে ম নেগেটিভ চিন্তা ভাবনা চলে এসছি ভাই অভার বাজি রান বাজি বল বাজি টোটাল রান এগুলা খেলি ভাই বুঝছেন সকল প্রকার অপশনে বেট করি ক্রিকেট ফুটবলে তেমন করি না ফুটবলেও করি ম্যাচ দল হবে এরকম সকল অপশনে গোল কয়টা আসবে মাল্টিও করি ভাই এমনকি মাল্টিগুলা পাঁচ হাজার টাকা একবারে একটা মাল্টিতে বেট করছি ভাইজান বিরানব্বই হাজার টাকা হয়ে নেবে মাল্টিটাও একটা ধরলে লস আর একটা হয়ে বাংলাদেশ বানাম মালয়েশিয়ার এশিয়া ওই সায়নাতে যে এশিয়ার একটা ম্যাচ চলছিল ওইখানে বাংলাদেশ বানাম মালয়েশিয়াতে আমি ন হাজার টাকা বেট করি মালয়েশিয়াতে এই নব্বই ইসডি মেলবিটে ওই নলে চুয়ান্ন ইসডি ফাতা এই পাঁচশো চুয়ান্ন ইসডি পাইতাম ওটা আমি এক তিন রানের জন্য লস করি সব বলে পাঁচ রান লাগবে ওটাও হেরে যায় তারপরে ভাই বিশ্বাস উঠে যায় নিজের পর থেকে এখন ভাই গত তিন মাসে ভাই আমি অনলাইন জুয়াতে ভাই প্রায় দুই লাখ সত্তর কিংবা মনে করেন প্রায় মানে তিন লাখের কাছাকাছি আমি টাকা কামাইছি দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে মানে কোটা আন্দুলন আগ থেকে ভাই ভাই আমি পুরা নিঃস্ব হয়ে আমার একটা ভাই আইডিয়া দেন ভাই আমি জীবনটাকে কিভাবে সুন্দর করে তুলবো loss এর টাকাটা কিভাবে তুলবো ভাইজান আমি as a নিয়েও কাজ করছি ভাইজান বুঝছেন মেহেজাবিনের মাস্টার আছেন আমি একজন বর্তমানে ঠিক আছে ভাইজান আমি সকল কিছু আমি সব সবকিছু নিজে নিজে করছি কারো মানে shelter করি না সব নিজের বুদ্ধিতে করছি অনেক জুড়ে সব নিছি মেহেজাবিনের মাস্টার ওগুলো এখন আর চালায় না ভাইজান পরে রইছে যদি কমিশন পায় ওগুলোও খেলি ফেলি ভাইজান সব নিঃস্ব হয়ে গেছে ভাই এখন আমি পুরো পথের ফকির মানে পাঁচশো টাকা deposit করি তো কাইথা কেই কাজে খাইজার নিয়ে কিন্তু ওগুলো তো ভাই চোখে লাগে না যেখানে ভাই বিশ পঁচিশ লাখ টাকা লস করে দিয়েছে এখানে পাঁচ টাকা হাজার টাকা দিয়ে কি উঠাম ভাই যদিও মনে করেন পাঁচ টাকা হাজার টাকা দিয়ে match খেলে তিন চার হাজার বানাই ঘুরে ঘুরে এই bag বো casino টাতে ঢুকে সব নিঃস্ব করে দিই এখন কি ভাই আমার লসের টাকাটা তুলার কি কোনো প্রতিকার আছে বা আমি লাইন থেকে আমার loss এর টাকাটা উঠাবো আমি এই থাকতে চাই ভাই profit করতে চাই এটার জন্য আমার কি করতে হবে ভাইজান আপনারা তো অভিজ্ঞ সিনিয়র person ভাইজান আমি কেমনে কি করলে আমি settle হবো আমার loss এর টাকাটা উঠবে আমি profit নিয়ে কিছু করতে পারবো আমার একটা ভবিষ্যৎ বাঁধা হবে আপনার কাছে চাইতেছি ভাইজান সো আপনারা তো শুনলেনই কথাগুলো কী মনে হয়েছে আপনাদের কাছে কিভাবে আমরা শেষ হই এভাবেই শেষ হই ফ্রাস্ট্রেশনে আমরা শেষ হই উনি একটি মূল্যবান কথা বলেছিলেন আমার আমার সাথে যে আমি আমার লোভকে কন্ট্রোল করতে পারিনি কিছুই করতে পারিনি বেকারদের জীবন ব্যাটিং লাইফ নষ্ট করে না কারণ বেকারদার টাকা পাবে কোথায় এটাকে একটা মজা হিসাবে নেন কেসিনোর পাল্লায় যারা পড়েছেন তারা শেষ ঠিক আছে ফ্রাস্ট্রেশন আপনার লাইফটাকে নষ্ট করে দেবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন পিছনে যা ঘটে গেছে একটা কথা বলে নি প্রথমেই এটা আমি শেষে বলতাম প্রথমেই বলে নিই পিছনে যা ঘটে গেছে সেটা আপনি কোনোভাবেই বদলাতে পারবেন না ঠিক না কোনোভাবেই বদলাতে পারবেন না বাট সামনের আগামী দিন আগামী সেকেন্ড আগামী মিনিটটা কি হবে সেটা আপনি বদলাতে পারবেন যদি আপনি চান সো পাস্ট আঁকড়ে ধরে রাখার কোনো মানেই হয় না আপনি সলিউশন চাইছেন রিকভার করার জন্য রিকভার কোনোভাবেই সম্ভব না কোনো দিনই সম্ভব না যা গেছে তো গেছেই যা ভরবেন তা মনে করবেন আল্লাহ রস্তে দিয়ে দিয়েছেন রিকভার মানে রেস করা কেন আপনার প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইভেন্টে স্টেক করতে হবে এটা কোনো মানে হয় না এটা হলো রোপ এবং অতি দ্রুত বড়লোক হওয়ার একটা স্পৃহা বা স্বপ্ন এটা কোনো উভয় কাম্য নয় জাস্ট সিম্পলি একটা জিনিস দেখুন আপনার লাইফে কিন্তু ইম্প্যাক্ট পড়ে এগুলো নেশা নেশা হয়ে যায় এটা এটাকে বলে নেশা এডিকশন আপনি এডিকশনের ভিতরে ছিলেন এরকম অনেক ভাইয়ের গল্প আছে এইভাবেই শেষ হয় আজকে দশ হাজার পেলেন এটার মজায় মজায় কিন্তু পরবর্তী তিন চার পাঁচ দিনে কিন্তু আপনি দশ লাখ হেরে গে যাচ্ছেন মাইন্ড সেট করুন আগে নিজের গোল সেট করুন একটা টার্গেট সেট করুন যে আমার এটাই লাগবে আমি এই ম্যাচটাই দৌড়বো বা এই ম্যাচটাই যাব। কেসিনো বাদ দেন কেসিনোসে যারা গেছেন তারা একদম পুরো স্পয়েল শেষ এটা একদম মানুষকে ম্যানিপুলেট করে এক সময় আপনাকে দিবে তারপর শেষ একটা আইডিতে আপনাকে দিবে দিবে তারপর সব নিয়ে নিবে ঠিক আছে আপনি এজেন্ট নিয়েছিলেন এজেন্ট নেওয়ার পর যে এজেন্ট এজেন্টশিপে আসেন আপনি অ্যাফিলিয়েটে আসেন অ্যাফিলিয়েটের কমিশন পাচ্ছেন এজেন্টশিপের কমিশন পাচ্ছেন সেটাও আপনার এখানে ইনভেস্ট করতেছেন তাহলে আপনার ডে টু ডে লাইফ কীভাবে চলবে কিছু একটা ব্যালেন্স করেন একটা বিজনেস পারপাসে দেখেন যদি বিজনেস পারপাসে দেখেন সেটা এক ব্যাপার যদি আপনি প্লেয়ার হিসাবে খেলেন সেটা এক ব্যাপার যদি আপনি প্লেয়ার হন তাহলে এজেন্ট হিসেবে যাবেন না কারণ আপনি বিজনেস প্লেয়ার একসাথে হতে পারবেন না বিজনেস প্লেয়ার একসাথে যদি হন তাহলে আপনার লাইফটি স্পল শেষ সবসময় মনে হবে যে আপনি জিতবেন 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 বাট এরকম কোনো কিছুই না আপনি হারবেনও একটা একটা পার্টিকুলার টুর্নামেন্ট টার্গেট করুন একটা ম্যাচ টার্গেট করুন বা দিনে তিনটা বা চারটা বেড প্লেস করুন তারপরেও যদি না হয় আপনি আপনার নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন এটাকে একটা সাইড বিজনেস হিসাবে নেন মজা হিসাবে নেন তাহলে আপনার লাইফটা ঠিক থাকবে যদি দেখা গেছে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগেন তাহলে আপনার সামাজিক আর্থসামাজিক অবস্থা বা আপনি একদম পুরা যেই বন্ধু সার্কেলের যেই ব্যাপারটা আছে মানে এইসব আত্মীয়তার সম্পর্ক এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনার ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করবে এডিকশন হওয়া যাবে না একটা জিনিস প্রতিদিনই যে খেলতে হবে বা প্রত্যেকটা যেমন গোলে গোলে খেলতে হবে বলে বলে খেলতে হবে ওভারে ওভারে খেলতে হবে পাঁচ ওভার দশ ওভারে খেলতে হবে প্রত্যেকটা ম্যাচে লাগাতে হবে এইটা কে বলছে আপনারে কেন এতে কিন্তু আপনার সময় অপচয় হচ্ছে আপনি আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছেন সো জাস্ট মজা হিসাবে নেন কোনো বেকার মানুষ কিন্তু এই সাইটে আইসা নিজেকে নষ্ট করে না কারণ বেকারা টাকা পাবে কই এই সাইটে তারাই এসে যাদের কাছে মানি আছে টাকা আছে। টাকা একটু উচ্ছিষ্ট টাকা থাকলে মানে একটু এক্সট্রা টাকা থাকলে এখানে এসে জাস্ট তারা ইনভেস্ট করতে পারে উইভাবে নেন ব্যাপারটা ঠিক আছে একবারকে একবারে এটাকে পেশা হিসাবে নেন না তাহলে কিন্তু শেষ বারবার আমি এই কথাটা আপনাদের বুঝাইতে চাইছি আমার চ্যানেলটা পুরোটাই কিন্তু প্রবলেম এবং সলিউশনের ভিত্তিতে আমাকে অনেকে বলেন ভাই কীভাবে রিকভারি করবো আমার কাছে কোনো ম্যাজিশিয়ান বা আমার কাছে কোনো জাদুর লাঠি নাই যে আমি আপনাদেরকে সব কিছু উইন করে দেব রিকভারি করে দেব সম্ভব না নিজেকে কন্ট্রোল নিজে না করতে পারলে কোনো দিন পারবেন না কোনো কিছু করতে আপনি এজেন্সিপে শিপে ছিলেন এজেন্ট থাকেন এজেন্সিপের ব্যালেন্সটা নিয়ে কিছু করেন ওই ব্যালেন্সটা দিয়ে আপনার এলাকায় বা আশেপাশে কিছু কাজ করেন বা কোনো এক্সট্রা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন কৃষিকাজ করেন বা যারা গ্রামে আছেন কৃষিকাজ করেন বা অন্য কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করেন বা যে কোনো কোনো কিছু করেন চুপচাপ এটা করেন এটা থাকেন আপনি থাক না আপনার ভিতরে মদ বাংলাদেশ অবৈধ বাট ডেফিনেট অনেক বার্টারে আছে বাংলাদেশে জানেন আপনারা এগুলো হলো ওপেন সিক্রেট এগুলো বুঝতে হবে আর সব কিছুর ভিতরে একটা শিক্ষার দরকার আছে শিক্ষা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে আর আমরা সবাই চাই সব কিছু সহজ সহজ যেটা সেটাই যে আমি কোনো কিছু করব না সব আমার কাছে আসবে এরকম কিছুই না যেই জিনিসটা যত বেশি সহজ হবে সেই জিনিসটা তত বেশি ঝামেলা ঠিক আছে আর অনলাইন হচ্ছে গিয়ে সবচেয়ে আনসিকিউর জায়গা যে ভাইটা ভয়েসটা দিয়েছিল আপনারা শুনছেন হয়তো বা অনেকের গল্পের সাথে মিলে যাবে ফ্রাস্ট্রেশন আপনার লাইফটাকে নষ্ট করে দেবে আপনার ফ্রাস্ট্রেশন নেগেটিভিটি চিন্তা থেকে বের হতে হবে আপনাকে যারা আজকে নেগ্লিকেট করতেছে তাদেরকে আপনি কথা দিয়ে বা মুখ দিয়ে কোনো কিছু জবাব দিবেন না আপনি আপনার কাজ দিয়ে কর্ম দিয়ে বুঝিয়ে দেন আপনি দুই দিন আগে পাঁচ লাখ দশ লাখ টাকা হাঁটছেন বা দুই বছর বা এক বছর আগে এক বছর ভিতরে আপনি কি জানেন যে আপনার সামনে ভবিষ্যতে আপনি যদি ভালো কোনো কাজ করেন বা কোনো একটা কাজে লেগে যান আপনার জন্য আল্লাহ আগামী পাঁচ বছরে যে আরও পাঁচ দশ লাখ টাকা ইনকাম আপনার কপালা রাখে নাই এটা কি আপনি বলতে পারেন সো কেন নেগেটিভ হচ্ছেন বি পজিটিভ এই লাইনে যদি আপনি লুজার হয়ে থাকেন বের হয়ে যান এই লাইন থেকে কেন রিকভারি করতে হবে এজেন্ট আছেন এজেন্টেই থাকেন এজেন্ট হয়ে প্লেয়ার হইতে যায় না সব কিছু শেষ হয়ে যাবেন নিজেকে কন্ট্রোল করে শেখেন নাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিওটা বানাই বানাচ্ছি বা তার অনুমতি নিয়ে বয়েসটা দিয়েছি ভাইটা হয়তো বা আমার কথা হয়তো বা কানে নিবে বা নিবে না ভাই যেখানে থাকুক ভালো থাকুক তার সাথে আমার যা কথা হওয়ার পার্সোনালি হয়েছে আশা করি সে তার সুন্দর লেখে ফিরে যাবে ঠিক আছে সো কিছু গাইডলাইনের প্রয়োজন আছে একা একা সবসময় মোবাইল নিয়ে ঝিমায় থাকলে হবে না একটু মাথায় ভাবতে হবে কি করতেছি আমরা কি করতেছি কিভাবে সময়গুলো নষ্ট করতেছি একটা পার্টিকুলার টুর্নামেন্ট আপনি ধরেন একটা পার্টিকুলার ম্যাচ ধরেন প্রত্যেকবার কেন এটার ভিতরে পড়ে থাকতে হবে রে ভাই আমার মিনিটে মিনিটে কি টাকা পয়দা করতে হবে মিনিটে মিনিটকে টাকা বানাতে হবে এরকম তো না এরকম হলে তো হবে না এত বড় হওয়ার স্বপ্ন হলে তো হবে না আস্তে ধীরে আস্তে ধীরে রিল্যাক্সে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে নাহলে এটা এডিকশনের পর্যায়ে চলে যাবে মাদকের থেকে বেশি উপরে চলে যাবে এটা সো ভাই আপনি যেটা বলছেন আপনি নিম্ন মধ্যবিত্ত থেকে আসছেন আমিও ভাই এত বড়ো কোনো ফ্যামিলির ছেলে না আমার জাস্ট একটা প্লাস পয়েন্ট ছিল আমার একটু মেধা ছিল অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড একটু ভালো ছিল বাট ফ্যামিলির ইকোনমিক স্ট্যাবিলিটি একটা ভালো ছিল না এগুলো আমি জাস্ট ইনজয় হিসাবে নিই অন্যান্য কাজ আছে আপনাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি সো আপনার ভয়েসটা শুনে আমার মনে হয়েছে এটা নিয়ে কিছু বলা দরকার বা একটা ভিডিও বানানো দরকার সেজন্যই বানালাম আমার কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার লাইফটা ভালো হবে আর যারা এই ভিডিওটা দেখছেন সেভ করে রেখে দিন আপনাদের হয়তো আবার কাজে দেবে যদি আমার সাথে থাকতে চান তাহলে যা বললাম ডিসক্রিপশন বক্স সব কিছু চেক করেন কথা ব্যাপারের ভিতরে সেব তো সালামু আলাইকুম